আসসালামু আলাইকুম কবিটেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল নবম শ্রেণী সমাপনী পরীক্ষা দু হাজার বাইশ আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিক যে টু প্রথম পত্রে যেই ট্রেডটা বাকি আছে আপনাদের নেক্সট পরীক্ষা আছে তো সেই আইটি সাপোর্টের ট্রেড টু এর আজকে একটি নমুনা প্রশ্ন দেখানোর চেষ্টা করছি আশা করি আপনারা উপকৃত হবেন শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকটি অন করে দেবে আর পুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবে আমি উত্তর করার চেষ্টা করব। চলো শুরু করি প্রথমে আমরা দেখতেছি বাইনারি নাম্বার সিস্টেম কি বিসিডি এর পুনরূপ কি লজিক গেট কি ইনভার্টার কি দি প্রথম সূত্রটি লেখ সর্বজনীন লজিক গেট বলতে কী বোঝো ল্যান ওয়ান কি ডি লিন্যাক্স কি উইন্ডোজ কি ভার্চুয়াল কম্পিউটার কি মাউন্ট পয়েন্ট কি অপটিক্যাল ফাইবার কি দিয়ে তৈরি ইন্টারনেট শব্দটি কিভাবে এসেছে প্যান কি ল্যান কি ম্যান কি ওকে রাউটার কি ট্রি টপোলজি কি ডিজিটাল সিগনাল বলতে কি বুঝো কম্পিউটার নেটওয়ার্ক কি এটা হচ্ছে ক বিভাগ থেকে প্রশ্ন খ বিভাগ থেকে যদি আমি দেখি আমাদের যে এই দশটা প্রশ্ন থাকবে খ বিভাগে তো ডিজিটাল সিস্টেমের সুবিধাগুলো কি কি ফাইভ থ্রি থ্রি পয়েন্ট থ্রি থ্রি এটাকে টেন এটাকে বাইনারিতে রূপান্তরিত করতে হবে আইপি অ্যাড্রেস কি লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে কী বুঝো সুইচ ও হাবের মধ্যে পার্থক্য ল্যান ম্যান এর পার্থক্য লিখো অপারেটিং সিস্টেমের কাজগুলো লিখো সাতাশ আটাশ নম্বর হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেমের সুবিধাসমূহ বর্ণনা করো অপারেটিং সিস্টেম কাকে বলে অপারেটিং সিস্টেমের বেসিক অপারেশনগুলো লিখো ইন্টারনেট কাকে বলে জিএসএম কি ডিজিটাল মুডে কাজ করার সুবিধাগুলো বর্ণনা করো লোকাল এরিয়া নেটওয়ার্ক এর বৈশিষ্ট্য লিখো বিভিন্ন টপোলজির সুবিধা অসুবিধাগুলো বর্ণনা করো এটা হচ্ছে গভীরভাগ কিন্তু হ্যাঁ আর ছত্রিশ হচ্ছে অপারেটিং সিস্টেমের ব্যবহার লিখো সাঁত্রিশ হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট কি এর কাজগুলো লেখো আর নেক্সট লাস্ট প্রশ্ন হচ্ছে নেটওয়ার্ক টপোলজি বর্ণনা করো এই প্রশ্নগুলো পড়ুন আশা করি এর ভিতরে আপনার পরীক্ষায় কমন আসবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করতে যাচ্ছি কোভিড বাংলার সাথে থাকুন আসসালামু আলাইকুম